এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের তফসিল ঘোষণার কথা থাকলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নির্বাচন কমিশনের সভা। বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৯০তম সভা শুরু হয়। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিকেলে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে নাসিম আরও দাবি করেন গুজব ছড়ানোর হোতা তারেক রহমান। নরসিংদীর রায়পুরার বাঁশকাড়ি ইউপি নির্বাচনে সহিংসতায় তিনজন নিহতের ঘটনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তার সহযোগী ফয়সাল আহমেদ সুমনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা টিকার আওতায় আনা হয়েছে। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার। এ সময় তিনি জানান হিজরা শ্রমজীবী সমবায় সমিতি থেকে ৩৪০ জনের তালিকা দেওয়া হয়েছে, এর বাইরে অন্য কেউ আসলে তাদেরকেও টিকা দেওয়া হবে। হাইতিতে অপহৃত ১৬ মার্কিনী ও একজন কানাডিয়ানের মধ্যে দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। গত অক্টোবরে তাদের অপহরণ করে দেশটির শক্তিশালী অপরাধ চক্র ৪০০ মৌজা এর সদস্যরা।